আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আবার স্বাগতম এইচএসসি এর আইসিটি ক্লাসে। তো আমরা গত ক্লাসে মতই আজকেও করব একটি বোর্ড কোশ্চেনের সলভেশন। তো দেখো বন্ধুরা, আমরা আজকেও গত ক্লাসের মতো একটি বোর্ড কোশ্চেনের সলভেশন করব। তো গত ক্লাসে আমরা করেছিলাম ঢাকা বোর্ড 2019 এর কোশ্চেন। তো গত ক্লাসে আমরা ঢাকা বোর্ড 2019 এর কোশ্চেনটি সলভ করেছিলাম। আজকে আমরা করব কুমিল্লা বোর্ড 2019 এর সৃজনশীল সলভ। দেখো তো কুমিল্লা বোর্ড 2019 এ একটি সৃজনশীলে দুটি চিত্র দেয়া ছিল, দুটি চিত্র দেয়া ছিল। এই দুটি চিত্রের মধ্যে আমাদের একটি সৃজনশীল পুরো দেয়া ছিল। এর মধ্যে ক খ ভিন্ন এবং গ এবং ঘ এই সৃজনশীলের উদ্দীপক থেকে এসেছে। তো দেখো আমাদের এখানে কতে এবং খতে অলওয়েজ আমরা জানি ভিন্ন কোশ্চেন দেওয়া থাকবে, সেম এটাও ভিন্ন থাকবে। তো দেখো আমাদের বলা হয়েছে কতে অ্যাডার কি, অ্যাডার কি, অ্যাডার হচ্ছে আমাদের যে কোনো সমবায়ে বর্তনী যা যোগের কাজ করে, যে বর্তনী বা যে সমবায়ে বর্তনী যোগের কাজ করে তাই হচ্ছে অ্যাডার। তো গাইস তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমাদের অ্যাডারটা কি। নেক্সট কোশ্চেন আমাদের খ নম্বর কোশ্চেনে বলা হয়েছে m ইনটু m প্লাস n ইজ ইকুয়াল টু m, ব্যাখ্যা করো। এখানে একটি কোশ্চেন এত সমান সমান এত ব্যাখ্যা করতে বলা হয়েছে, এটা আসো বন্ধুরা আমরা ডাইরেক্ট বোর্ডে সলভ করে ফেলি। দেখো সো আমাদের খ নম্বরটায় কি বলা হয়েছিল m ইনটু m প্লাস n। তো দেখো আমরা লেফট হ্যান্ড সাইড অথবা লেফট সাইড, আমরা এখানে লেফট সাইড দিচ্ছি m ইনটু m প্লাস n, এটা আমরা লেফট সাইড দিয়ে দিয়েছি। এখন আমরা কি করব দেখো, এখন আমরা ডাইরেক্ট এটা সরল করব। কিভাবে সরল করব, আমরা এটা গুণ করে দেব m এই পুরোটার সাথে গুণ হবে, একবার হবে m এর সাথে একবার হবে n এর সাথে। তো দেখো m যদি আমরা m এর সাথে গুণ করি তাহলে হবে m ইনটু m প্লাস আছে প্লাস, সেম m কে যদি আমরা n এর সাথে গুণ করি তাহলে হবে আমাদের মান m ইনটু n। তো দেখো আমাদের মানটা দাঁড়ায় m m প্লাস m m। দেন আমরা কি করব, এখান থেকে আমরা যেহেতু এখানে আমাদের দুইটা এম আছে তো আমরা দুইটা থেকে যে কোনো একটা এম কমন নিতে পারি, তারপর প্লাস এম এন। তো দেখো তোমরা এখনো নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা ডাইরেক্ট এই মানটাকে গুণ করে দেব, গুণ করলে আমাদের মান আসবে এম এম প্লাস এম এন। দেন আমরা এই দুইটা এম এর থেকে একটা এম কমন নিয়ে নেব প্লাস এম এন, যা ছিল তাই। এখন আমাদের এই পুরো মানটা থেকে কমন যায় কি, এই পুরো মানটা থেকে আমাদের কমন যায় হচ্ছে এম। তো আমরা এই দুইটা থেকে যদি এম কমন নেই তাহলে আমাদের থাকে ওয়ান প্লাস এম। দেখো আমরা যদি দুটা মান থেকে এম কমন নেই তাহলে এম এম কাটা থাকে কত, ওয়ান প্লাস এম এম কাটা এখান থেকে থাকে কত এম, আমাদের মান থেকে এম ইনটু ওয়ান প্লাস এম। তো দেখো আমরা নেক্সট লাইনে যা লিখতে পারি কি, এই পুরোটা থেকে লিখতে পারি আমরা এম ইনটু ওয়ান, আমরা লিখতে পারি কত এম ইনটু ওয়ান। কিভাবে লিখতে পারি দেখো, আমরা একটা সাইন নোট দিয়ে দেই, যেহেতু a প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। তো দেখো আমরা সাইড নোট কি দিয়েছি, a প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, যেহেতু a প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, সেম ওয়ান প্লাস a ইজ ইকুয়াল টু ওয়ানই হবে, সেম এখানে ওয়ান প্লাস n ইজ ইকুয়াল টু ওয়ানই হবে। দেন আমরা কি করব, m ইনটু ওয়ান, আমরা জানি ওয়ান এর সাথে যে কোনো কিছু গুণ করলে যে সংখ্যাটা আমরা গুণ করব সেই সংখ্যাটাই আমাদের হবে। দেখো তাহলে m এর সাথে 1 গুণ করলে আমাদের কত হবে m, এটা হচ্ছে আমাদের রাইট সাইড। তো দেখো বন্ধুরা আমরা ডাইরেক্ট লিখতে পারি, সুতরাং লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড, এটা হচ্ছে আমাদের অ্যানসার। যদি আমাদের ব্যাখ্যা করতে বসে মানে হচ্ছে আমাদের এটা ভাঙায় অঙ্ক করে দেখাইতে বসে,
তো আমরা ডাইরেক্ট এটা ভাঙায়া অঙ্ক করে দেখায়া দিছি অবশ্যই আমি আমার মতে তোমরা বুঝতে পেরেছো তো আসো আমরা এর পরের কোশ্চেনটিতে চলে যাই এর পরের কোশ্চেনটি হচ্ছে আমাদের দেখো আমাদের পরের কোশ্চেনটি হচ্ছে y এর মান সূত্রক সারণীতে দেখাও y এর মান সূত্রক সারণীতে দেখাও y হচ্ছে আমাদের চিত্র 1 এ দেয়া ছিল y কিসে দেয়া আছে আমাদের চিত্র 1 এ তো দেখো আমরা y এর মানটা কিভাবে সূত্রক সারণীতে দেখাবো সেটা আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখন আমরা শুরু করব গ নাম্বারটা তো গ নাম্বারটা বলা ছিল আমাদের কি y এর মান সূত্রক সারণী করো y এর মান এখানে চিত্র 1 এ ছিল আমাদের y আমরা y এর মানটা কিভাবে বের করব এখান থেকে আসো আমরা শিখে নে দেখো এখানে আমাদের এখানে কি গেট দেয়া আছে এটা হচ্ছে আমাদের নর গেট হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে আমাদের নর গেট এখানে আমাদের ডাইরেক্ট টানা হইছে কি এ থেকে লাইন টানা হয়েছে এ থেকে আমাদের ইনপুটটি টানা হয়েছে তো আমাদের এখানে ইনপুট হচ্ছে এ এবং আমাদের নিচের ইনপুটটা হচ্ছে দেখো বি থেকে টানা হয়েছে কিন্তু এখানে একটা নট ব্যবহার করা হয়েছে এই কারণে আমাদের এখানে মানটা হবে বি নট তাহলে এখানে যেহেতু আমাদের নর গেট দেয়া আছে নর গেটের কাজ হচ্ছে যোগ প্লাস বার দেওয়া যোগ এবং বার দেওয়া তাহলে আমরা কি করব নর গেটের কাজটি এখানে করে দেব a plus b not a plus b not whole bar দেখো গাইস আমরা কি করেছি এখানে আমাদের ইনপুট হয়েছে a এবং b not এবং এটা হচ্ছে আমাদের নর গেট এটার কাজ হচ্ছে যোগ এবং বার দেওয়া তো আমরা ডাইরেক্ট যোগ করে দিয়েছি কি দেখো a এবং b not ইনপুট হয়েছিল b not এবং দুইটার কাজ হচ্ছে যোগ করা যোগ করে দিয়েছি এবং তারপর আমাদের মান হচ্ছে নট দেওয়া আমরা হোল বার দিয়ে দিয়েছি সেম আমাদের পয়েন্টার ক্ষেত্র দেখো গাইস আমাদের সেম একই রকম মান দেয়া আছে এটার ক্ষেত্র আমাদের মান আসবে a প্লাস b নট হোল বার দেখো এটার ক্ষেত্র আমাদের সেম মান আসবে এখন আমাদের এখানে দেয়া আছে y আমরা গতে ডাইরেক্ট y এর মান বসিয়ে দেব আমাদের বলা হয়েছে y এর মানের সূত্রক সারণী করতে আমরা এখানে ডাইরেক্ট y এর মান বের করব y তে আমাদের গেটটি কি দেয়া আছে y তে আমাদের গেট ব্যবহার করা হয়েছে অর গেট এবং অর গেটের কাজ হচ্ছে শুধুমাত্র যোগ করা আমরা এখানে দুইটা ইনপুট এই যে এই পুরো ইনপুটটা এবং এই পুরো ইনপুটটা আমরা y এর ক্ষেত্রে কি করব যোগ করব তো আসো আমরা ডাইরেক্ট দুইটা ইনপুট যোগ করে দেই আমাদের 18 ইনপুট হচ্ছে a প্লাস b নট হোল বার দেন আমাদের কাজ হচ্ছে অর গেটের কাজ যোগ করা আমরা যোগ করে দিব দেন আমাদের সেম একই মান a প্লাস b নট হোল বার আমরা দেখো গাইস আমরা অলরেডি y এর মানটা পেয়ে গেছি দেন আমাদের কাজ হচ্ছে আমাদের বলা হয়েছে y এর মান সূত্রক সারণীতে দেখাও y এর মান সূত্রক সারণীতে দেখাতে বলা হয়েছে y এর মান আমরা কিভাবে সূত্রক সারণীতে দেখাবো y এর মান সূত্রক সারণীতে দেখানোর জন্য আমাদেরকে এই y এর মানটির সরল করতে হবে y এর মানটির সূত্রক সারণী বের করার জন্য অথবা দেখানোর জন্য আমাদের y এর যে মানটি এটা আমরা কি করব ছোট করে নিয়ে আসব কারণ সূত্রক সারণীতে এত বড় মান আমাদের দরকার নেই আমরা এটা সরল করে একদম সংক্ষেপে ছোট করে একটা মান নিয়ে আসব এবং ওই মানটা সূত্র সারণী বের করব তো আসো আমরা এটা সরল করে ফেলি এটা সরল কিভাবে করব দেখো এটা সরল আমরা করে ফেলি আমরা ডি মর্গানের সূত্রে ডি মর্গানের উপপাদ্যে আমরা দেখেছিলাম যে a প্লাস b হোল বার এটা যদি আমরা ভাঙি তাহলে আমাদের মান আসবে a বার ইনটু a বার ইনটু b বার দেখো আমরা যোগকে যদি ভাঙি গুণ হবে সেম আরেকটা আমি দেখাই দিচ্ছি a ইনটু b হোল বার থাকলে আমাদের মান হয় a বার প্লাস b বার এটা হচ্ছে আমাদের ডি মর্গানের উপপাদ্য আমরা এখানে সূত্র করার সময় মানে আমাদের সরল করার সময় ডি মর্গানের যে সূত্র দুটো আছে যে উপপাদ্য দুটো আছে সেটা আমরা একটু দেখে নেব অথবা আমরা একটু বুঝে নেব দেখো
তো আমরা এখানে ডি মর্গানের সূত্র প্রয়োগ করব প্রয়োগ করলে আমাদের মান হবে এই বারটা আমরা ভেঙে দেব ভেঙে দিলে আমাদের মান হবে a বার ইনটু b ডাবল বার আমাদের মান হবে a বার ইনটু b ডাবল বার প্লাস a বার ইনটু b ডাবল বার সেম আমাদের এটার ক্ষেত্র সেম একই মান আসবে তারপর আমরা এখান থেকে আমরা কি করব ডাবল বার কেটে দেব আমাদের মান থাকবে a বার ইনটু b প্লাস a বার ইনটু b দেখো আমাদের দুটো মান একই থাকে তো আমরা এখানে আরেকটা সাইড নোট দিয়ে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি দুটো থেকে ডাইরেক্ট একটা a বার b আর সাইড নোট আমরা দিতে পারি এখানে যেহেতু a প্লাস a ইজ ইকুয়াল টু a কি হবে লিখলাম দেখো এখানে দুটো মানই এক আছে এই কারণে আমরা দুটো থেকে একটা কমন নিতে পারি এটা হচ্ছে আমাদের সরলীকৃত মান এটা হচ্ছে আমাদের কি সরলীকৃত মান তো দেখো এই মানটা আমরা এখন কি করব সত্যক সারণী বের করব আমাদের কোশ্চেনে বলা হয়েছে y এর মানের সত্যক সারণী দেখাও তো আমরা এটারই সত্যক সারণী বের করব তো আসো আমরা ডাইরেক্ট সত্যক সারণীতে চলে যাই তো y এর সত্যক সারণী y এর সত্যক সারণী তো দেখো আমরা y এর সত্যক সারণী কিভাবে করব y এর সত্যক সারণীর ক্ষেত্রে আমাদের y এর মান কি বের হচ্ছে a ডট b তো আমাদের এখানে a এর মান বের করতে হবে a ডট এর মান বের করতে হবে এবং b এর মান বের করতে হবে কেন আমাদের এখানে a ডট দেয়া আছে তো আমরা ডাইরেক্ট a ডট বের করতে পারবো না এখন আমরা আগে a b বের করে নিব দেন আমরা a ডট এর মানও বের করে নিব দেখো তো আসো আমরা y এর সত্যক সারণীটি দেখি y এর সত্যক সারণীর ক্ষেত্রে দেখো মনে রাখবা এখানে চলক কয়টা আছে চলক হচ্ছে এখানে মাত্র দুটি তো দুই চলকের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে 2 পাওয়ার n তো আমাদের 2 পাওয়ার n হলে আমাদের যেহেতু দুটো চলকের মান হচ্ছে 2 তো 2 পাওয়ার স্কয়ার বা 2 স্কয়ার তো এটার মান হচ্ছে আমাদের আছে 4 তো আমরা মনে রাখবো এই সূত্র অনুযায়ী 2 পাওয়ার n অর্থাৎ 2 পাওয়ার n এর সূত্র অনুযায়ী আমাদের সত্যক সারণীর ঘর থাকবে সত্যক সারণীর ঘর থাকবে তো আমাদের মোট ঘর হবে কয়টা চারটা ঘর হবে তো দেখো আমাদের নিচে বড় বড় ঘর হবে কয়টা চারটা ঘর হবে আমাদের মান হচ্ছে a b a not দেখো a b এবং a not আমাদের মান হচ্ছে 0 1 0 1 0 0 1 1 এবং নট এর ক্ষেত্রে কি করব আমরা মানগুলো চেঞ্জ করে দিব 1 1 0 0 এখানে আমাদের মান হচ্ছে a not into b a not into b a not b আমরা কি করব দেখো এই যে a not এবং b আমরা পাশাপাশি রেখে দিয়েছি এই দুটো মান শুধুমাত্র আমরা গুণ করে দেব তো এই দুটো গুণ করলে কি 0 এবং 1 গুণ করলে 0 1 আর 1 1 0 0 0 1 আর 0 গুণ করলে 0 তো দেখো আমাদের মান আসছে a not into b এর মানের সত্যক সারণী আসছে 0 1 0 0 এটাই হচ্ছে আমাদের সত্যক সারণী তো দেখো বন্ধুরা আমাদের গ নম্বরের সত্যক সারণী y এর মানের সত্যক সারণী নির্ণয় করতে বলা হয়েছিল আমরা y এর সত্যক সারণী অলরেডি নির্ণয় করে ফেলেছি এটাই হচ্ছে আমাদের y এর সত্যক সারণী তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা ডাইরেক্ট চলে যাব ঘ নম্বরের পরটা আমরা চলে যাব ডাইরেক্ট তো আসো আমরা চলে যাই ঘ নম্বর কোশ্চেনে তো দেখো গাইস আমাদের ঘ নম্বরে বলা হয়েছিল এই চিত্রে চিত্র 2 দ্বারা প্রতিনিধিত্বকারী গেট চিত্র 2 দ্বারা প্রতিনিধিত্বকারী গেট চিত্র 2 কোথায় দেখো এই যে চিত্র 2 আমাদের এটা হচ্ছে চিত্র 2 চিত্র 2 দেখো কোন গেট দেয়া আছে আমাদের ন্যান্ড গেট হ্যাঁ বন্ধুরা আমাদের চিত্র 2 দেয়া আছে কি ন্যান্ড গেট দেয়া আছে তো আমাদের বলা হয়েছে চিত্র 2 এর প্রতিনিধিত্বকারী গেট দিয়ে চিত্র 1 এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করা সম্ভব কিনা তো দেখো আমাদের বলা হয়েছে এই যে চিত্র 2 মানে ন্যান্ড গেট দ্বারা
এই যে আমাদের যে নরগেট দ্বারা যে গেটটা বাস্তবায়ন করা হয়েছিল এই গেটটা একই সার্কিট আমরা এই ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো কিনা সেটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। তো আসো আমরা দেখি এটা দ্বারা আমরা বাস্তবায়ন করতে পারি কিনা। তোমরা এটা খুবই সংক্ষেপে করতে পারবা, তোমরা চাইলে এই অঙ্কটি খুবই সংক্ষেপে করতে পারো। এটা তোমাদের গাইড অথবা টেস্ট পেপার অথবা অন্যান্য জায়গায় দেখবা খুবই জটিল ভাবে অথবা দেয়া আছে, তোমরা চাইলে এটা ডাইরেক্টও করে দিতে পারো। দেখো আমরা ডাইরেক্ট করব এখন কি ঘ নাম্বার, আমাদের ঘ নাম্বারটা আমরা এখন শুরু করতে যাচ্ছি। তো ঘ নাম্বারে আমরা কি করব, ওয়াই এর মানটা দেখো মনোযোগ দিয়ে শোনো কি করব আমরা ফার্স্টে কি করব। তোমরা চাইলে একটু বড় করতে পারো, তোমরা চাইলে অনেক ছোট করতে পারো, আমি তোমাদের সংক্ষেপে ছোট করে দেখাচ্ছি কারণ তোমরা আমার ভিডিওর মধ্যে ঘ নাম্বারটা অলরেডি দেখে নিয়েছো। এখানে আমি ডাইরেক্ট রেখে দিচ্ছি গ হতে প্রাপ্ত। দেখো গ হতে প্রাপ্ত, গ হতে আমরা কি পেয়েছিলাম, আমরা ওয়াই এর যে সরলীকৃত মানটা পেয়েছিলাম আমরা ডাইরেক্ট সেই মানটা নিয়ে কাজ করব, আমরা ডাইরেক্ট সেই মানটা নিয়ে গেট তৈরি করব। কিভাবে করব আসো দেখে নিই। তোমরা চাইলে এই মানটা তোমরা পুরো সৃজনশীলটা বা পুরো যে সরলটা সেটা তোমরা তুলে নিতে পারো অথবা করে নিতে পারো। আমি এটা করছি না, আমি ডাইরেক্ট গ হতে প্রাপ্ত দিয়ে নিয়ে আসতেছি। দেখো তো গ তে আমরা কি পেয়েছিলাম, ওয়াই এর সরলীকৃত মান আমরা পেয়েছিলাম এ নট ইনটু বি, এ নট ইনটু বি, এটা হচ্ছে আমরা গ হতে প্রাপ্ত। এবং এটা হচ্ছে কত দেখো আমরা সাইডে সাইড নোট দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে চিত্র এক হতে, এটা হচ্ছে চিত্র এক হতে। এখন আমরা কি লিখে নেব দেখো, এখন আমরা লিখব চিত্র দুই এর গেট টি হচ্ছে ন্যান্ড গেট। দেখো আমাদের চিত্র দুই এর গেটটি হচ্ছে ন্যান্ড গেট, এবং ন্যান্ড গেট দ্বারা যদি আমরা এই চিত্র এক বাস্তবায়ন করি তাহলে আমাদের কি হবে দেখো। তো সুতরাং ওয়াই ডাবল নট ইজ ইকুয়াল টু এ নট ইনটু বি ডাবল বার। দেখো আমাদের বলা হয়েছে ন্যান্ড গেট করতে, তো যেহেতু চিত্র দুই ছিল ন্যান্ড গেট এবং ন্যান্ড গেট এর কাজ হচ্ছে গুণ, গুণ প্লাস বার, গুণ প্লাস বার, আমাদের ন্যান্ড গেট এর কাজ হচ্ছে গুণ করা এবং বার দেওয়া। তো দেখো আমরা চিত্র দুই এর ন্যান্ড গেট দ্বারা আমরা চিত্র এক এর যে ওয়াই এর মানটা ছিল সেটা আমরা অলরেডি ন্যান্ড গেটে বাস্তবায়ন করে দিয়েছি। তোমরা চাইলে এই গ হতে না লিখে এই কথাগুলো না লিখে ডাইরেক্ট তোমরা ওয়াই এর মানটা বসে, ওয়াই এর যে মানটা ডাইরেক্ট আসে সেই মানটা বসে তোমরা ডাবল বার দিয়ে সরল করে এই মানটা নিয়ে আসতে পারো। আমি তোমাদেরকে কঠিন না করিয়ে একদম সহজে সংক্ষেপে ডাইরেক্ট গ হতে ওয়াইয়ের মান, ওয়াইয়ের সরলীকৃত মানটি বসিয়ে ডাইরেক্ট ন্যান্ড গেটে বাস্তবায়ন করিয়ে দেখিয়ে দিলাম। তো দেখো এই ন্যান্ড গেট দ্বারা আমরা কি করব এখন, এই ন্যান্ড গেট দ্বারা এখন আমরা ডাইরেক্ট গেটের মান বাস্তবায়ন করব। এখন আমরা এটার গেট তৈরি করব। দেখো আমাদের বলা হয়েছে যে চিত্র একের সমতুল্য সার্কিট তৈরি করা সম্ভব কিনা, চিত্র একের সমতুল্য সার্কিট, চিত্র একে দেখো আমাদের সার্কিট কি দেওয়া ছিল, এই একটা সার্কিট দুইটা সার্কিট তিনটা সার্কিট, তো আমরা এর সমতুল্য একটি সার্কিট তৈরি করব। কিভাবে করব আসলে দেখে নিই, এ দেখো এ পি, এ এবং বি, এ থেকে আমরা ডাইরেক্ট ন্যান্ড গেট টানবো। দেখো এ থেকে আমরা ডাইরেক্ট ন্যান্ড গেট টানছি কারণ কি দেখো আমাদের মান কে দিয়ে আছে এ নট, আমাদের মান দিয়ে আছে ডাইরেক্ট কি এ নট, এবং আমরা এখান থেকে আরেকটা কি টানবো মান বি, তাহলে দেখো আমাদের মান দিয়ে আছে কি বি, আমাদের মান দেওয়া আছে শুধুমাত্র বি, তো আমরা এ নট টানবো এবং বি নট টানবো।
ঠিক আছে গাইস, তো দেখো তারপর আমরা কি করব, এখান থেকে ডাইরেক্ট মান বসিয়ে দেব ন্যান্ড গেটে। আমরা ডাইরেক্ট মান বসিয়ে দেব কিসে? ন্যান্ড গেটে। দেখো আমাদের এ এবং বি থেকে যখন লাইনটার নাম একটা এ ন্যান্ড গেট দ্বারা, এটার মান হবে এ নট। দেন আমরা কি টানলাম? বি থেকে একটি মান টানলাম এবং এ নট এবং বি এর মানটা আমরা ন্যান্ড গেটে বাস্তবায়ন করে দিয়েছি। এখানে আমাদের এতটুকুর মান হয়েছে মাত্র শুধুমাত্র, দেখো এটা হচ্ছে আমাদের বি এবং এটা হচ্ছে আমাদের এ নট ইনটু বি হোল বার। দেখো এটা হচ্ছে আমাদের এই গেটটা হচ্ছে আমাদের মান আসছে এ নট ইনটু বি হোল বার। তো দেখো আমাদের এখন মান দরকার কিসের? ডাবল বারের মান দরকার। তো ডাবল বার করার জন্য আমরা কি করব, এখান থেকে সেম এইতে যেরকম আমরা নট করে দিয়েছিলাম ন্যান্ড বানিয়ে দিয়েছিলাম, সেম আমরা এখন নটের জন্য আমরা ডাইরেক্ট এটা কি করে দেব, ন্যান্ড তৈরি করে দেব। তো আমরা যদি আরেকটা ন্যান্ড গেট তৈরি করে ফেলি তাহলে আমাদের মানটি আসবে, দেখো তাহলে আমাদের মানটি আসবে এ নট বি ডাবল বার, এ নট বি ডাবল বার। হ্যাঁ গাইস, এটাই হচ্ছে আমাদের এই সার্কিটটি, এটাই হচ্ছে আমাদের চিত্র দুই দ্বারা প্রতিনিধিত্বকারী যে দিয়ে চিত্র একের সমতুল্য সমতুল্য সার্কিট বাস্তবায়ন করা, এটাই হচ্ছে আমাদের সমতুল্য সার্কিট বাস্তবায়ন করা। তো দেখো গাইস এটাই হচ্ছে আমাদের একটি সার্কিট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আমার এই টাইপের আরো কোশ্চেন এবং কোশ্চেনের সলভেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবা, সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের ভিডিওগুলো শেয়ার দিতে থাকবা। আর যদি তোমরা কিছু না বুঝো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আমরা অবশ্যই তোমাদের বোঝানোর জন্য আরো ভালোভাবে ট্রাই করব। তো আসো গাইস আমরা পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি এবং বেল আইকনটি টিপ দিয়ে রাখি। আজকের জন্য আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।